এই যে সিমগুলা কি সুন্দর। এই যে আমাদের সিম, এটা যে ফুল ফুল, তো আরো কিছু সিম পারছি। দরজার মধ্যে একটা উস্তা খাইলাম রে। বেগুনও পারছি আমি। সকশুন গাছ কি সুন্দর উঠে গেছে। আজকের সিম সুন্দর সিম ফুল হইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আজকে ছিল থার্সডে, আমার বন্ধ ছিল, তো বাইরে ওয়েদারটাও প্রচুর সুন্দর ছিল। আমি হলো রান্নাবাড়ি করতে করতে দিনের অর্ধেকটা শেষ হয়ে গেছে, পরে এখন ভাবলাম বিকালবেলা হয়েছে একটু বের হই। আর আমাদের বাগানগুলো আপনাদেরকে একটু দেখাই। দুই দিন আগে রসুন গাছ লাগাইছিলাম, তো রসুন গাছের কী অবস্থা হলো সেটা একটু দেখাবো। তো চলেন যাই। আমার এই পাতাবাহার গাছ ফুল গাছগুলো বাইরে এনে রোদ্রে দিছি। মাটিগুলা ভিজা ছিল, টপের মধ্যে দিছিলাম, এখন মাটির উপরে কেমন জানি সাদা সাদা হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পাশের বাসায়। রসুনগুলো তো পাশের বাসায় লাগাইছিলাম, মালিকের বাসায়। তো সবাইকে অনুরোধ, যদি আমার ভিডিওগুলো একটু সবার একটু ভালো লাগে, প্লিজ প্লিজ সবাই আমাকে ভালোবেসে ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু আপনারা কেন বুঝেন না? একটু শেয়ার করলে, একটু ফলো দিলে কি টাকা লাগে? একটু পেজটা প্লিজ ফলো দিয়েন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি আর অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব সবাইকে। এই জায়গাটাতে অনেকগুলো কাজ ছিল, তো কালকে আমি কাজগুলো ঝাড়ু দিয়ে দিছি। এই যে দেখেন, এখন ওই হাঁটার জন্য জায়গাটা একটু ভালো হয়েছে। এই যে আমার মরিচ গাছে কিন্তু এখনও প্রচুর পরিমাণ মরিচের ফুল আসতেছে, মরিচও আছে। তো এই হলো আমার রসুন গাছ, একটু দেখাচ্ছি। তো এই যে সবাই দেখেন, রসুন গাছ কি সুন্দর উঠে গেছে মাশাআল্লাহ। আমি ভাবতে পারি নাই যে রসুন গাছ এত তাড়াতাড়ি উঠে যাবে। এই যে দেখা যাচ্ছে লম্বা লম্বা গেড়াগুলো, সবাই দেখতে পাচ্ছেন, এগুলো হলো রসুন গাছ। আর মাঝে পাতা পড়া গাছগুলা ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি আবার নেট দিয়ে ঢাকা দিছি, কারণ কাঠবিড়ালে ইঁদুর এগুলো তো হলো নষ্ট করে ফেলায়, ইন্দুর বান্দরে সব কিছু নষ্ট করে, এই জন্য ডাকিয়ে দিছিলাম। সময় কিন্তু রসুন গাছ মারা যায় না, যত স্নেহ বৃষ্টি হোক রসুন গাছ খুব ভালো থাকে। তো শেষ পর্যন্ত দেখি কি অবস্থা হয়, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব। রোজির বাসার এই সাইড দিয়ে চলে যেতেছি। আমাদের এখানে কিছু সিম আছে, ওই দিন সিমগুলো পাই নাই, ডেগা ডেগা ছিল। এই যে ওর বাসায় পেপার হয়েছে, গ্রিন পেপার, রেড পেপার, গ্রিন পেপার পাইকেই রেড পেপার হয়ে গেছে। এই যে আমাদের সিম, সিম সিম কিছু সিম। আর ওই দিন পারলাম না, সিমগুলো হলো বাত ডেগা ডেগা ছিল, আজকে আবার বেশি বাতি হয়ে গেছে। আজকে আমরা আরও কিছু সিম পারছি, ওগুলো দেখাবো। সিম গাছের মধ্যে যে ফুল ফুল, তো কয়েকদিন আবার মাঝে খুব ঠান্ডা পড়লো, বৃষ্টি হলো, এগুলো এই জন্য সিমগুলো বড় হইতে পারলো না। আজকে ওয়েদার, এই কয়েকদিন ওয়েদার আবার দেখাচ্ছে অনেক সুন্দর। যদি ওয়েদারটা এরকম ভালো থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সিম হইব। তো সবাই একটু দোয়া করেন যাতে নিউ ইয়র্কের ওয়েদারটা ভালো থাকে আর আমরা যাতে ফুল সিমগুলো সব বাতি করতে পারি। সিম সব ফুল সহ মরবে। আর কুমড়াটা কিন্তু মোটামুটি বড় হয়েছে, এই যে আর একটু বড় হইলে এই কুমড়াটা রান্না করা যাবে। এই যে সিমগুলো কি সুন্দর। আজকে বাইরে পাতা পুতা গাছগাছালি চতুর্পাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই সিমগুলো আমরা আজকে ফার্স্টেই, ওই যে আমাদের উইন্ডোর পাশে যে একটা বড় লতা ছিল সেখান থেকে, এর সাথে আরও সিম এখন অ্যাড করবো। এই যে আমাদের বারান্দার পাশের ছইগুলোও কিন্তু বাতিল হয়ে গেছে, ছই ছই, এই যে সুন্দর সুন্দর হয়ে গেছে। বড় লোক মানুষ খাইয়া দেয় ঘুমাও, আর কিছু কি করার আছে? আমাকে আলসার ডেকি, আলসার ডেকি সুযোগ ফেলে দেয় বিছনায় শুই। আলসার ডেকি রে, আমি জোর করে নিয়ে এসেছি, জোর করে আনছি না, ইচ্ছা করেছো? হ্যাঁ শুয়েছিলাম আমি, ভালো লাগছে না। হ্যাঁ সুযোগ পেলে খালি বিছনায় যায় শুই, তালা দিতে না, তুই উপরে ল্যাডার দিয়ে ভাবতে বো ছয় বার লাগবো, আজের আজের হইতে তো থাকবো কি সামনের দিকে আগো। তুমি এই যে খুঁজে খুঁজে সব বাইর করবো, ফাঁকা ফাঁকা কিন্তু অনেকগুলো আছে। ডেগাগুলো পারে না, এটা ডেগা না, আমাদের লাল সিম ফাঁকে গেছে। ওই যে উপরে থাকলো না, আরে হয়েছে। আজকে দুনিয়ার কাপড় আমরা হলো বাইরে মিলছি, কাপড় সব মেশিনে ধুইছি, সব দিকে খালি কাপড় আর কাপড়। জায়গায় তিনটা বড় আছে, ওইদিকে ওইদিকে একটা আছে, আমি ঘর থেকে দেখছিলাম। এগুলা এত সুন্দর সিম ফুল হইছে, ওই একবারে মাটির নিচে যায় লুকাইছে সিম দুইটা। এই পাশে দুইটা আছে, ওই যে ওই যে ওই যে ওই দেখ, ওই যে নিশাত পাইছে। হ্যাঁ এদিকে দেখো, হাতে ধরো নাহলে গাছটা ছিঁড়ে যাবে। নিশা দুইটা বড় সিম পারছে, কই ইয়া বাটি দাও। লাস্টে আইসা সিমের সাইজটা হলে ছোট হয়ে গেছে, এখন সিমগুলা ছোট ছোট গোল গোল হইতেছে, কিন্তু সবগুলাতে সিম মোটামুটি অর্ধেক অর্ধেক আইসে গেছে, অর্ধেক অর্ধেক বড় হয়ে গেছে। তাই অত দেখা জানি, আমরা ভালো করে সার্চ করতেছি সিম খুঁজে পাই কিনা। এই দেন আমাদের গাছের গোড়ার মধ্যে কি পরিমাণ যে ফুল আছে মাশাআল্লাহ। এই যে আমাদের আজকের সিম, তো যা সিম পারলাম
আমাদের বাগান থেকে আজকে বেগুনও পারছি, আমি সকালে কটা বাইরে নিছিলাম, এই জায়গায় দুইটা রয়ে গেছে, আমি খেয়াল করিনি। ঘরের সিম আর এটি সব মিললা, এই বেগুন গুলো সুন্দর আছে। দাও আনছে দাও, এটা কি বলে, হোয়াট ইজ দা নেম, নেম অফ দিস, লাউ গাছের সব গোড়াগাড়ি কাটলাম, লতা এগুলোর কাইটটা পিস পিস করে গার্বেজ বাগে ভরতে হবে। এটি তো হলো মিরাকল গ্রো, দিলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। দিয়েছেন মিরাকল গ্রো কালকা? এই পাশে হলো আরো ধন্যবাদ লাগাই দিচ্ছি। এই পাশে আইলাম, এই পাশে হলো কিছু সিম আছে আমাদের গাছে, ওর সাইডে যায় দেখি। ও লাগাইছে এই যে ব্যাম্বো ট্রি, এগুলা কি সুন্দর গাছ হয়েছে। এই সাইডে সব দিকে ওর বউ সব সুন্দর করে গাছ লাগিয়ে রাখছে ছোট ছোট। এই যে পাশে এসে বসছি, এদিকে সিম আছে, এই যে চ্যাপটা সিম আছে, আরে এই সুন্দর চ্যাপটা সিম আছে, বড় বড় তিনটা। ওর গাছের টমেটো সব ইন্দুরে খায় ফেলছে, টমেটো গাছ যে কাটটা কাটটা খালি করে লাগছে স্যার, এদিকে পুরাটাই খালি করে ফেলছে, একদম সব ক্লিন করে ফেলছে। একটা সিম কত বড়, এই দেখেন, ওয়া দরজার মধ্যে যে একটা উস্তা কাইলাম রে, একের আঙ্গুল লাগি গেছে, আঙ্গুলার সব সময় আঙ্গুলার মধ্যে উস্তা খাই, এই এই মরাটার মধ্যে খাইছি উস্তাটা, এমন উস্তা খাইলাম কাই আঙ্গুলটা একের গেছে আমার, এই একের কাই আঙ্গুল উস্তা খায়া একের মাংস তো ভালো হয়ে গেছে। কেন সিম দিকু সব লইছেন? এই যে কি সুন্দর হয়েছে, লাতি উস্টা গুতা খাইয়া তারপর সিম পাতা এলাম এই পাশে। এটা দেখা দেখা ওদের সিঁড়ি থেকে আমাদের বাগানটা বেশি সুন্দর করে দেখা যায়। ওই যে পুরাটা যেদিকে তাকাই ওদিকে শুধু সই গাছ আর সিম গাছ আস্তে আস্তে খুঁজে বার করতে হবে। সূর্য ডুবা ডুবা একটু পরে ডুববা যাবে সূর্যটা, এদিকে যাই খুঁজে খুঁজে দেখি, এই একটা এই একটা, এই যে লালটা লালটা লালটা, এই যে বড়টা, এই যে একটা বড় আছে না, এটা বাতিও না বাতি না আটটু বাতি, আরো কিছু সিমের ফোকা আছে, এগুলার কটা দিন যাইলে ভালো করে বাতি হইব। মানে কিছু কাঁচা টমেটো আছে ও এই পাশে, প্রচুর কাঁচা টমেটো খায় না তো ভালো, আর আছে নি ইস আমার পাউডা ব্যথা করতেছে কি দুঃখ পাইলাম। জায়গায় আমাদের টমেটো আর সিম পারা শেষ হয় না, আবার আমাদের সাইডে চলে যাইতেছে। এগুলা এই যে কাচের ডিব্বা, পাখির বাসা, পাখির বাসা, এই জায়গাটা টানাইছে, ওই যে ওখানে টানাইছে, এখানে প্রচুর পরিমাণ চড়ুই পাখি আছে, এখানে আইসা থাকে। এই জায়গায় আবার সুন্দর লেবু গাছ হয়েছে, ওয়া আমি একটা লেবু গাছ নিবো, এগুলো কাগজি লেবু, এই যে আম গাছের বেশি লাগাইছে, এই যে আম গাছ একটা হয়েছে এই জায়গায়। গার্বেজ সব হলো কাইটটা গাছের লতা পাতা, এখন আবার গার্বেজ ব্যাগের মধ্যে ভরতেছি, এগুলো ব্যাগে বইরা ফালাই দেবো, এমনি ফালাই লোরা নিত না, আর যে গুড়া গুড়া পাতা এগুলো মাটির সাথে রেখে দেবো, ফাড়া দেবো, ফাড়া দিলে নিচে দেবো। এগুলো হলো কাঁচা টমেটো পাইলাম আজকে, এগুলো হলো সিম, তো টুকিটাই করে খুঁজতে খুঁজতে কিন্তু অনেকগুলো সিমে আমরা পাইছি, আর এই হলো আমাদের বেগুন, টমেটোও শেষ বেগুনও শেষ, আর সিম হয়তো আরও কিছু পাবো যদি ওয়েদারটা ভালো থাকে। যে গার্বেজ ব্যাগের বস্তা বানায় ফেলছে, এখন এগুলো গার্বেজ করে ফালাই দিতে হবে আজকে, থার্সডে আজকে আমাদের গার্বেজ যাবে। আর এই জুড়া পাতাগুলো মাটির সাথে আমরা রাখিয়ে দিব, এই কটা বেগুন গাছে এগুলো তো কাটতে হলো হাতা কাটারে, ওই এই পাশে দিয়ে দিব, ওই পচা কাটারে উঠে, এদিকে বৃষ্টি এলে মাটি ওই পাশে জায়গা আমাদের। তুই এদি অনেক ফারি লেতেছ করে, তা কি কি খাবো তা আমি, তা আমার ধন্যবাদ ভালো কা, তুমি কাম করার সময় একটু কাম করে না, আর এইদিকে সুন্দর করে ধন্যবাদ উড়ে আনলে যেতেছে, আর ধন্যবাদ নিও না, তুমি এই ধন্যবাদ ছিল না, আরে থাকবো আর নিও না, কুত্তুরি ভাতা লয়ে গেছে। হ্যাঁ রে, নিশাতের জন্য হের বাবা স্পেশালি ভাবে সালমন ফিশ বেক করে দিতেছে, আমার ধন্যবাদ আরে দিয়ে শেষ করে। এই যে আরেকের স্কুল থেকে আজকে আরেকদের সবাইকে পামকিন দিছে, এটাতে আরেকের নাম লিখে দিছে, নিশাতের ব্যাগ স্যামন হয়ে গেছে,
এসব খাইছো? হ্যাঁ মজা? হ্যাঁ কি টেস্ট? এই টেস্ট লাইক স্যামন। সিমগুলোর বাচ্চা ভালোছি বেশি বেশি সিম নাই অল্প করা হইছে আর এগুলো হইছে টোটাল কাঁচা সিম। এই সিমগুলোরে ফাইরা যে বিচিগুলো আমরা ছুলবো আরও কটা ওই দিন হয়েছে ওই দুইটা একসাথে মিলে একটা তরকারি রান্না করা যাবে। তা আমাদের কাটাকাটি শেষ, এখন কিছু টুকটাক কাজ আছে এগুলো এখন করবো আর ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার টুইটটাকে প্লিজ ফলো দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে এই চাকনিতে এক চাকনি সবুজ হয়ে গেছে।